গুড মর্নিং। সকালবেলা দেখো ওই ওদের চাচাতে মিনু কাক চলো, কাকমামাটা চলে গেল, কাকমামাকে দেখাতে গেলাম, দেখি তো আমাকে ডাকছে। দেখুন মিনুকে বিস্কুট দিয়েছি, মাংস দিয়েছি, একা সময় বিস্কুট খায় উনি, আবার একা সময় উনি বিস্কুট খাবেন না। উনি যে কী খেতে চায় উনি জানে আর ভগবান জানে। যাই হোক সকালবেলা তোমাদের সঙ্গে এখান থেকে সকালটা শুরু করলাম। আজকে সানডে, সানডে গুড মর্নিং, আই লাভ ইউ। দেখো ওর সাথে আর কাকমামা আমাকে ডেকে যাচ্ছে, সেই জন্য দেখাবার জন্য মেয়েটা ধরলাম, নাহলে পরেই ভেবেছিলাম গুড মর্নিংটা করবো। দেখো ওই দেখো আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আমাদের ভাতের চাল ধুয়ে নিয়েছি, ওদের চাল ধোয়া আছে, আর ওই দেখো চলছে চলছে মারামারি মারামারি। আর ওই দেখো আর ওই যে গোপাল ঘুমোচ্ছে। ওদের পাশের বাড়ি ওদের পাশের বাড়ি ছেড়ে দে বাবাই। চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চাটা ছেঁকে নিই বরং। চলো বন্ধুরা, চা হয়ে গেছে, চাটা বরঞ্চ ছেঁকে নিই, ছেঁকে নিয়ে ভাতটা বসিয়ে দিই, ঠিক আছে? চা খাবো, রাজাকে ডাকবো, রাজা কোনো ওঠেনি, শরীরটা তো ভালোই আছে না, শুয়ে আছে, উঠে তো কোনো সেরমভাবে কোনো কাজ নেই, তাই উঠে লাভ চাই। হ্যাঁ শুয়ে আছে, খালি একটু মাংস আনাবো, ও উঠলে বড় একটু মাংস নিয়ে এসো, নাহলে কী রান্না করবো বলো? যদি ঘরে কিছু থাকতো তাহলে করে দিতাম, ডিমও নেই, ডিমও বারণ হয়ে গেছে, ওই জন্য আমি ডিমের জন্য ভাত করে নিতাম। ওকে ডাকবো, ডেকে বলো একটু মাংস নিয়ে এসো, চা খেয়ে নিই, তখন থেকে এসে একটু মাংস এনে দাও, আমাকে মাংস এনে দাও, একটু মাংস, মাংসের ঝোল ঝোল, মানে মুরগির ঝোল, মুরগি না চিকেনের ঝোল, ঠিক আছে? আর মিনু বসে আছে, মিনু যে কি খেতে চায় আর কি খেতে চায় না একমাত্র ভগবান জানে। রাজাও চা চাইছে, আমি আর রাজা মিলেমিশে হাজবেন্ড ওয়াইফ বসে বসে একটু চা খাই। বসার সময় নেই, সময়ের খুব অভাব, খুব বসে আড্ডা মারা, কথা বলা, দুজনে খুব টাফ এই যে চলে। আজকে বেলাও হয়ে গেছে, 9টা বাজতে যায়, আজকে 9টা বাজতে যায়, উঠেছি 8টার সময়, কাজকর্ম সেরে উঠতে তো পুরো 9টা বাজে। আমি তোদের সঙ্গে একটু গুড মর্নিংটা বলে নিই, তারপরে রেডি করে ছেড়ে দেবো। চলো চা আমার হয়ে এসছে কমপ্লিট, চাটা ফুটাচ্ছি ভালো করে। আর সকালবেলা দেখবে চাটা যদি ভালো না খাওয়া যায়, আমার না কোনো মানে ঠিক মেজাজ হয় না, আসলে চাটাকে আমি ভীষণ ভালোবাসি, চাকে। তাই মিনু এসে হাজ, মিনু ফোন করে আমি, কিন্তু মিনু ফোনটা যদি পড়ে মার খেয়ে একদম দপা নপা চপা। আমাকে দেখাচ্ছে মিনুকে, চাটা ছেঁকে দিলাম মিনুর আড়াল হয়ে, বুঝেছ? কারণ না মিনুর লোম পড়তে পারে, যতটা পারি সেভ করে কাজ করার চেষ্টা করি, বল মিনু বল। মা কি হলো? এই আমাকে ঠেলে, আমাকে আমার ঠেলে, বাবাকে চা দিয়ে আসছি, চলো রাজা চা দিয়ে আসি। রাজা উঠে পড়ো, কি যে দৌড়চ্ছে বাবার সাথে দৌড়চ্ছে। লাইটটা জ্বালিয়ে দি, দেখো অন্ধকার এখন শুয়ে আছে, ওঠো আমাকে একটু মাংস এনে দাও, গোপাল বাবাকে ছেড়ে একা একা গিয়ে শুয়ে আছে। গুড মর্নিং বলেছো রাজা, গুড মর্নিং।
আর যে মামুর কাছে বাপির কাছে, বাপি মানে বাবার কাছে, পাপা ওদের পাপা, ওদের পাপা। তো চলো সকালটা আজকে এখান থেকে শুরু করো। এদের অ্যাঞ্জু আদর খাচ্ছে, অ্যাঞ্জু বুবা সবার জল খাওয়ার নাস্তা পানি হো গেয়া, আর কুছ নেই খানা, আমি ফের ভাত খানা হে, সাড়ে বারো এক বাজে তার ভাত খানা হে, আবির তো ন বাজে। তো চলো আজ সানডের বাজার, ন বাজে তো জাদা দের নেই হুই, থোড়া দের হওয়া, জাদা জাদা নেই হওয়া, থোড়া থোড়া হওয়া হো গেয়া। তো চলো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে এখান থেকে শুরু করলাম আর এখানেই শেষ করলাম। আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে, রোজই বলছি ভালো ভিডিও নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো। যে দাদাকে ধরবো, দাঁড়ো দাদাকে পাকড়িয়ে ভিডিও করবো, ঠিক আছে। চলো টাটা বাই বাই, লাভ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, সাবধানে থাকো। অবশ্যই অবশ্যই যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই বাই, লাভ ইউ।